আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি শামিমা সাদেদ বলছি লন্ডন থেকে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সুন্দর এই ব্লগটি দেখার জন্য। আমি জানি আপনারা অনেকেই এই ব্লগটির জন্য ওয়েট করছিলেন, কারণ আমি লাস্ট ব্লগে দাওয়াত প্রিপারেশন এগুলো শেয়ার করেছিলাম, বলেছিলাম যে আমার বাসায় গেস্ট আসবেন, তবে কে আসবেন সেটা আমি বলিনি। না বলেও আপনারা সবাই গেস করে নিয়েছেন, কারণ ভিডিওতে ক্লু ছিল, এর জন্য আপনারা সবাই রাইট গেস করতে পেরেছেন। তাই বেশি ওয়েট না করি আমি চলে এসেছি আমার এই সুন্দর ব্লগটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদিও আপনারা গেস করে ফেলেছেন কে আসছেন আমার বাসায়, তারপরে আমি বলে দেই, আসছেন আমার দুই প্রিয় বান্ধবী রুনা ফ্রম বাংলাদেশি মাম ইউকে এবং মনি ফ্রম সুমনিস ফ্যামিলি। আমার দুই বান্ধবী, ওদের ফুল ফ্যামিলি নিয়ে আসছে আমার বাসায়। এর জন্য আমার তো এক্সাইটমেন্টের শেষ নেই, আমি ওয়েট করছি এখন ওদের জন্য। বাই দিস টাইম আমি সব কিছু রেডি করে ফেলেছি, আমার টেবিল রেডি, ওদের জন্য পান সুপারি রেডি করেছি, আমার ঘর গোছানো হয়ে গেছে। এখন তারা অলরেডি অন দেয়ার ওয়ে, তো আমি ফোন করে জেনে নিয়েছি। আমি সব কারিগুলা গরম করতে বসিয়ে দিয়েছি এবং ওয়েট করছিলাম ওদের জন্য যে ওরা আসছে না কেন। আমার সিলেটি মেহমানদের আপ্যায়ন করার জন্য মোটামুটি সিলেটি কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছে, যেমন ধরুন পান সুপারি উইথ পান পরাগ, চমন বাহার, গরুর মাংস উইথ সাতকড়া, লতা, এইগুলো আর কি। যাই হোক, আমি তো ওয়েট করছি ওদের জন্য, কিছু ক্যান্ডেলসও জ্বালিয়ে নিয়েছি যাতে ঘরের মধ্যে সুন্দর একটা স্মেল হয়, কারণ আমি সব কারিগুলা গরম করে নিচ্ছিলাম। লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম কিছু কিছু জিনিস, যেমন কী কী রান্না করেছি, আজকে আমি দেখাবো আর কী কী রান্না করেছিলাম। এইখানে আমি ডিমগুলা ভুনা করেছি, আমাদের সবার পছন্দ, মানে রুনার ফ্যামিলি, মনির ফ্যামিলি এবং আমার ফ্যামিলি, আমরা সবাই ডিম ভুনা অনেক পছন্দ করি, এর জন্য এটা করেছি। এখানে আছে গরুর মাংস উইথ সাতকড়া, এখানে আছে প্রন উইথ পেপার্স, এখানে আছে চিকেন রোস্ট, গরম করে নিচ্ছি। এখানে আছে ছোট মাছ, ছোট মাছ আমি টক দিয়ে রান্না করেছিলাম, মনে হয় বড়ই দিয়ে রান্না করেছিলাম। হ্যাঁ, আমি মনে করতে পারছিলাম না, কারণ বেশ কয়েকদিন আগের ভিডিও এইগুলা। এটা হচ্ছে ম্যাকরোল ফিশ চাটনি বা ভাজি, নিচে আছে ডাল, ডালটাকে ঘন করে রান্না করেছি। এখানে আছে মগজ বুনা, তারপর আছে লতা শুটকি প্রন। আমি একটু ডিফারেন্ট করে সব কিছু রান্না করার চেষ্টা করেছি, কারণ দেখা যায় যে মিট, চিকেন পোলাও এগুলো সবসময় খেতে ভালো লাগে না, তাই এগুলো শুটকি টাইপের বা ছোটো মাছ এগুলো রান্না করেছি যাতে খাওয়া যায় আর কি, একটা খেতে না চাইলে যাতে অন্যটা দিয়ে খাওয়া যায়। আর সার্ভিং প্লেটস, বোলস এগুলো সব রেডি, ওরা আসলেই আমি খাবারগুলো সার্ভ করে দিব। অলসো আমি রেডি করে নিয়েছি সাদা পোলাও, প্লেন রাইস, এগুলো সব রান্না করা হয়ে গেছে, আমি ক্যাবিনেটের ভিতরে রেখে দিয়েছি যাতে এগুলো ঠান্ডা না হয়ে যায়। এখানে লতা আছে, যেটা ওরা আসার আগের দিন আমি রান্না করেছি, তিনবার অলরেডি আমি এটাকে গরম করে ড্রাই করে নিয়েছি যাতে খেতে মজা লাগে। এইখানে আছে লেবু, সালাদ, চটপটি, ফুচকার কিছু জিনিস রেডি করে নিয়েছি, তারপর ডেজার্টের এগুলো এখানে রেখে দিয়েছি। এগুলো এই হাফ অ্যান আওয়ার আগে আমি সব কিছু রেডি করে আমি ক্যাবিনেটের ভিতরে রেখে দিয়েছি যাতে ওয়ার্কটপটা আমার খালি থাকে। চিকেন রোস্টের ফাইনাল লুক এইটা, চিকেন রোস্টে অনেক মজা হয়েছিল, সবাই বলেছেন যে অনেক টেস্টি হয়েছে। ওরা অলরেডি চলে এসেছে, আমি খাবারটা রেডি করে নিয়েছি, বাচ্চাদেরকে অলরেডি আমরা খাইয়ে দিয়েছি, এখন আমরা বড়রা খাবো, ওর জন্য সব কিছু রেডি করে টেবিলে নিয়ে যাচ্ছি এবং বাকি ভিডিওটা আমি রো রেখেছি। আমিও বুঝতে
আমি সবগুলা ভিডিও র রাখতে পারিনি, দেখা গেছে যে বান্ধবীরা তো একসঙ্গে হয়েছে, এখানে হাসি ঠাট্টা গল্পগুজব এগুলো থাকবে, সবগুলো যদি র রাখতে যাই তাহলে আমরা নিজেরা এমবারেসড হয়ে যাব। আর শুধু আমরা না, বাচ্চারাও অনেক এনজয় করেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাচ্চারা বলছিল যে আবার কখন গেট টুগেদার করা হবে, আবার একসঙ্গে কখন হবে খেলাধুলা করবে। সব মিলিয়ে মোটামুটি একটা লম্বা টাইম আমরা একসঙ্গে ছিলাম, কিন্তু তারপরও মনে হচ্ছিল যে কি করলাম, কিছুই তো করলাম না, এত তাড়াতাড়ি টাইম চলে গিয়েছিল। আমার দমি কিছু লই না গো, তাই পারফেক্ট না শুরু করি লাঞ্চ খাওয়ার পরে এখন ডেজার্ট গুলো সার্ভ করে দিয়েছে। এখানে কি কি আছে সেটা আমি বলিনি, এটা হচ্ছে নবাবের সময়, খুবই টেস্টি হয়েছিল। বানিয়ে দিয়েছেন গাজল আপা, মানে আমার নেক্সট ডোরের আপা, একটু হচ্ছে মিষ্টি দই, এটাও বানিয়ে দিয়েছেন গাজল আপা। আর আমি রেডি করেছিলাম গাজরের হালুয়া। সবগুলো আইটেমই অনেক মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছেন। গাজরের হালুয়াটা সার্ভ করেছিলাম ভ্যানিলা আইসক্রিম দিয়ে। গাজরের হালুয়া সবসময় ভ্যানিলা আইসক্রিম দিয়ে খেতেই বেশি মজা লাগে। মা
এখন আমরা সবাই মিলে চা পান করব দুপুরে খাওয়া দাওয়ার পরে ডেজার্ট খাওয়ার পরে আসলে এক কাপ চা হলে খুবই ভালো লাগে না হলে মনে হয় ঘুম চলে আসছে প্রথমে ভাইয়াদেরকে চা দিয়ে দিচ্ছি ওনারা খুবই সিম্পল চা পান করেন দুই ভাইয়া তারপর আমার হাজবেন্ড ওনারা কেউই দুধ খান না দুধ ছাড়া চা বানানো তো খুবই ইজি কেউ আবার চিনি খান কেউ চিনি খান না তো ঝটপট ওনাদের চাটা রেডি করে দিয়েছি আমি পরে খাবো মনি এবং আমি রোনা তো চা খায় না ও কফিও খায় না কিছুই খায় না তো আমরা বললাম ঠিক আছে আমরা চা পান করি আর তুমি অরেঞ্জ জুস খাও বসে বসে তো আমি এই প্রথম রোনাকে দেখলাম আর আমার আরেকটা বান্ধবী আছে ওদের দুজনকে আমি দেখলাম যে ওরা টি কফি কিছুই পছন্দ করে না কাজলাপা এসেছিলেন আমার দুই বান্ধবীকে দেখতে আসার সময় উনি আমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছেন এত কষ্ট করে এত সুন্দর করে গিফটগুলো সাজিয়ে নিয়ে এসেছেন দেখে খুবই ভালো লেগেছে এতদিন তো আপা আমাকে শুধু আদর করতেন এখন রুনা এবং মনি ওরা দুইজন আমার সেই আদরে ভাগ বসিয়েছে এর জন্য আমি জেলাস যে আপা এখন আমাদের সবাইকে অনেক আদর করেন সো আই এম রিয়েলি হ্যাপি রিয়েলি লাকি আই এম রিয়েলি ব্লেসড যে আপার মতো একজন নেইবার একজন বড় বোন আমি আমার কাছে পেয়েছি চলে গেছেন আপা আর রুনা মনি এবং আমি আমরা এখন বসে বসে পান সুপারি খাচ্ছি চমনবাহার পান পরাগ এগুলো দিয়ে মিষ্টি পান আমরা খাচ্ছি খুবই মজা লেগেছে বাচ্চাদেরকে কিছু চিকেন নাগেটস এইমাত্র গরম করে দিলাম ওরা খাচ্ছে গল্প করছে খেলাধুলা করছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর টাইম স্পেন্ড করছি সবাই জানি কান্দেশ বানানির পরে দেখলাম এমন কম হয়ে গেছে বাদে আবার যে গুলতাম I'm the best player in the world. You're a liar, bro.